চলে এসেছি কল্যাণী আইটিআই তে এবং এখানে যা ভিড় হয়েছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না লাখ লাখ লোক এসেছে এবং সন্ধ্যাবেলা থেকে অন্ধকার হতেই মানুষের ঢল তো আমরা পৌঁছে গেছিলাম ভিআইপি পাস নিয়ে স্পেশাল গেট দিয়ে আমরা ঢুকলাম ঢুকেই সামনে দাঁড়াতে দিচ্ছে না এখানে তো গার্ডরা রয়েছে বাঁশি বাজাচ্ছে চারিদিকে এত শব্দ হচ্ছে যে আমি বাধ্য হলাম তারপরে ঢুকলাম এই দিকটা দিয়ে কোনো লাইনে গিয়ে দেখি সে কি মানে দৃশ্যটা অসাধারণ সাদা ওতে চুপ দিয়ে এবং সমুদ্রের কোনার সমস্ত বিভিন্ন সেগুলো দিয়ে নকশা করা আর ভিতরটা অসাধারণ কাজ করে আর দূর থেকেই ঠাকুরটা দেখা করছিলাম সোনার গহনা রয়েছে এবং এই সমস্ত গহনাগুলো দিয়েছে সেগুলো কিন্তু এবং দেখুন ভিতরের দৃশ্যটা দেখুন এবং কেউ দাঁড়াতে পারছে না কারণ ওই দেখুন পাশের আমি যতটুকু চেষ্টা করছি তোমার জন্য আসার এখানে মা দুর্গাকে একটু দেখা যাবে অসময়ের জন্য ওটা সোনার গহনা দিয়ে সাজানো আমরা ওখানটা একটু দাঁড়িয়ে চারিপাশের দৃশ্যটা দেখে এগিয়ে গেলাম আমরা চলে এসেছি ভাতৃশ্রী সংঘতে এটাও বাতকুল্লাতে অসাধারণ প্যান্ডেল এবং অসাধারণ কারুকার্য যারা দুর্গাপুজোর একটু পরিক্রমা করতে ভালোবাসেন তাদেরকে অবশ্যই আসতে হবে বাতকুল্লাতে এই প্যান্ডেলগুলো দেখার জন্য আমিও গেছিলাম এবার তো আপনাদের সাথে